শুভেচ্ছা, সবাই ভালো আছো তো? আচ্ছা, তা গতদিন আমরা কি পড়াছিলাম? অ্যালকেন। তা গতদিনে পড়া হয়েছে অ্যালকেন, অ্যালকেন অর্থাৎ অ্যালকেন। কিন্তু অ্যালকেন থেকে এর থেকে আবার আসে অ্যালকিন, আবার এর একটা মূলক আছে, এর না একটা মূলকের দরকার আছে এখানে, অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইল মূলক। তা এই অ্যালকেন যে আছে, অ্যালকেনের যে সাধারণ সংকেত আছে সিএন এইচ টোয়াইস এন প্লাস টু, এখান থেকে যদি হাইড্রোজেনের একটা পরমাণু যদি অপসারিত করা যায় তাহলে হয় এখানে সিএন এইচ টোয়াইস এন প্লাস ওয়ান, এইটি হলো তোমার অ্যালকাইল মূলক। এখানে একটা মূলকের নাম আছে অ্যালকাইল মূলক। আবার কার্বন কার্বনের সাথে যদি আমরা দ্বিবন্ধন সৃষ্টি করি সেইটাকে বলা হবে তোমার অ্যালকিন, অ্যালকিন অর্থাৎ কার্বন, কার্বনের সাথে দ্বিবন্ধন সৃষ্টি অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এইটা হলো এর, এই অ্যালকিনের সাধারণ সংকেত হলো এর সিএন এইচ টোয়াইস এন, এইটা হলো সাধারণ সংকেত। অ্যালকেন যে আছে, অ্যালকেনের দুই নম্বর যৌগ থেকে ইথেন থেকে এর শুরু, অর্থাৎ ইথেন থেকে ইথিন আছে। যেমন এখানে দুই এনের মান যদি আমরা দুই বসাই সি টু এইচ ফোর, এইটা হলো তোমার ইথিন। আবার ইথিন আছে, এটাকে এভাবেও লেখা যায় অর্থাৎ এখানে কার্বন, কার্বনের সাথে কত বন্ধন যুক্ত আছে এখানে, কার্বন কার্বনের সাথে এখানে দ্বিবন্ধন যুক্ত আছে, এইটাকে বলা হয় ইথিন অর্থাৎ অ্যালকিন গ্রুপ, অ্যালকিন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন। মিথেন থেকে হয় না, এখানে হয় ইথিন থেকে, যেহেতু এর দুইটা দ্বিতীয় যৌগ থেকে এর ইথিন আসে, তারপর প্রোপিন বিউটিন এই সমস্ত যৌগগুলো এখানে আসে। তাহলে এখন এর আমরা প্রথম যৌগ এবং দ্বিতীয় যৌগটা হলো প্রোপিন সিএস থ্রি সিএস ডাবল ওয়ান সিএস টু, এইটা হলো তোমার দ্বিতীয় যৌগটা হলো প্রোপিন। তাহলে প্রথম যৌগ ইথিন, তারপরে প্রোপিন। এই অ্যালকিনকে আমরা, এই অ্যালকিনের সাথে যদি ব্রোমিন হ্যালোজেন গ্রুপ, ব্রোমিন ক্লোরিন এগুলো যদি বিক্রিয়া করে তৈলাক্ত দ্রব্য একটা পাওয়া যায়, এই জন্যকে, এই জন্য একে বলা হয় অলিফিনও বলা হয়, বুঝছো? এখন এই যৌগের সাথে যদি হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অর্থাৎ হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন এগুলো যৌগ যদি বিক্রিয়া করে, করার পরে এটাকে তৈলাক্ত দ্রব্য একটা পাওয়া যাবে, এই নামটা হল, এই জন্য একে আমরা অলিফিনও বলতে পারি। এখন এই অ্যালকিন যে আছে, অ্যালকিন, অ্যালকিনের ভৌত ধর্ম হলো এর যে কার্বন, কার্বনের সাথে যে দ্বিবন্ধন যুক্ত থাকে এর একটা করে বন্ধন, একটা বন্ধন ভাঙে, ভাঙার পরে এইটা যেহেতু এটা একটি নিষ্ক্রিয়, একটু সক্রিয়, তত সক্রিয় নয়, একটু কম সক্রিয়, এই জন্য এর একটা বন্ধন ভেঙে যায়। এখন দেখো প্রস্তুত প্রণালী, ইথাইল ক্লোরাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইড সিএস থ্রি সিএস টু সিএল, তার ইথাইল ক্লোরাইড, ক্লোরাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষার যদি বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এর জলীয় দ্রবণ, তা এটা একটু দানাদার পদার্থ, এইটাকে যদি জল মিশ্রিত করা যায়, করার পরে এটা জলীয় দ্রবণ পাওয়া যাবে, এই জলীয় দ্রবণের সাথে ইথাইল ক্লোরাইডের যদি বিক্রিয়া করে তাহলে এখানে আমরা ইথিন পাই, ইথিন।
তাহলে এই যে কার্বন কার্বনের সাথে এখানে কত বন্ধন আছে, দ্বিবন্ধন যুক্ত আছে, তাহলে এখানে হলো ইথিন প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়। এইটা হলো প্রস্তুত প্রণালী, কিসের? ইথিনের অর্থাৎ অ্যালকিনের প্রস্তুত প্রণালী। আবার আরও একটা প্রস্তুত প্রণালী আছে, ইথানল। ইথানল ইথানল সিএস থ্রি সিএস টু ওয়েস অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী গ্রুপ, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী গ্রুপ হলো ওয়েস, তাহলে সিএস থ্রি সিএস টু। এটা কিন্তু আমরা আর দ্বারাও লিখতে পারি, এটা অ্যালকাইল মূলকের দ্বারা, অ্যালকাইল দিয়ে পড়াইলাম, অ্যালকাইল মূলকের আর দ্বারাও লিখতে পারি। তাহলে এখন সিএস থ্রি সিএস টু ওয়েস ইথাইল ইথানল অথবা ইথাইল অ্যালকোহল, ইথানলও বলা যায় অথবা ইথাইল অ্যালকোহলও বলা যায়, এর সাথে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে যদি তাপিত করি, এই সালফিউরিক অ্যাসিড তাপিত করলে আমরা ইথিন এবং পানি পাওয়া যাবে। তাহলে এটাও আর একটা প্রস্তুত প্রণালী। তাহলে প্রস্তুত প্রণালী কয়টা হলো? দুইটা। একটা হলো ইথাইল ক্লোরাইড থেকে কীভাবে আমরা ইথিন পাই, সেটা একটা প্রস্তুত প্রণালী। আর একটা প্রস্তুত প্রণালী হলো তোমার ইথানল থেকে কীভাবে আমরা ইথিন পাই। তাহলে এই দুইটা হলো এর প্রস্তুত প্রণালী। যদি আমাদের পরীক্ষা আসে যে ইথিনের প্রস্তুত প্রণালী লেখো, তাহলে যে কোনো একটা প্রস্তুত প্রণালী এর দিলে হবে। আর যদি মিন করি দেয় যে ইথানল থেকে কীভাবে ইথিন পাওয়া যায়, অর্থাৎ অ্যালকোহল থেকে কীভাবে তোমার ইথিন পাওয়া যায়, অর্থাৎ অ্যালকোহল থেকে কীভাবে তোমার অ্যালকিন পাওয়া যায়, এটা এই ধরনের প্রশ্ন হইতে পারে। অর্থাৎ ইথানল থেকে কীভাবে ইথিন পাওয়া যায়, সেটাও একটা প্রশ্ন। আবার যদি বলে অ্যালকোহল থেকে কীভাবে এই অ্যালকিন পাওয়া যায়, সেটাও একই প্রশ্ন। অর্থাৎ এই সমীকরণটা যদি দেই আমরা যে সিএস থ্রি সিএস টু ওয়েস সালফিউরিক অ্যাসিডের তাপিত করি, সালফিউরিক অ্যাসিডে যদি তাপিত করলে আমরা পাবো এখানে ইথিন প্লাস পানি পাওয়া যাবে। তাহলে বুঝছো এখন? তাহলে এই দুইটা হলো তোমার প্রস্তুত প্রণালী, এর যে কোনো একটা দিলে হবে, অথবা যদি মিন করি চায় যে এইটা ইথানল থেকে কীভাবে এই ইথিন পাওয়া যায়, তাহলে এই বিক্রিয়া দেওয়া লাগবে। আবার যদি ইথাইল ক্লোরাইড থেকে কীভাবে পাওয়া যায় ইথিন, তাহলে আমাদের এইটা দেওয়া লাগবে। আর যদি প্রস্তুত প্রণালী এমনি চায়, তাহলে যে কোনো একটা প্রস্তুত প্রণালী চাইলে দিলে হবে। এখন দেখো এর ধর্ম, ভৌত ধর্মের আগে বলছি যে এর বন্ধন ভেঙে যায়, দুইটা বন্ধন আছে, একটা বন্ধন একটু দুর্বল, এই অ্যালকেনের মতো অত নিষ্ক্রিয় নয়, এটা একটু সক্রিয়, এই জন্য এর একটা বন্ধন একটা ভেঙে যেতে পারে। এই জন্য হাইড্রোজেন সংযোজন, এই হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া তো তোমরা পড়ছো, তাহলে সংযুক্ত অর্থাৎ এই ইথিন সিএস টু ডাবল ওয়ান সিএস টু ইথিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে এবং নিকেল যদি প্রভাবক থাকে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, বুঝছো? এখন দেখো ইথিন সিএস টু ডাবল ওয়ান সিএস টু প্লাস হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা বিক্রিয়াটা ঘটাইলে এখানে ইথেন পাওয়া যাবে। ইথেন কোনটা? ইথেন অর্থাৎ এখানে হলো ইথেন। ইথেন কী জিনিস? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা আসলো অ্যালকেন, অর্থাৎ অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পাইলাম। বুঝছো এখন? এটা হলো অ্যালকিন আর এটা হলো তোমার অ্যালকেন। তাহলে এটাকে প্রশ্ন করতে পারে কীভাবে অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যায়, তাহলে তোমার দেখ এই এই বিক্রিয়াটা দিলেও হবে যে ইথিনকে হাইড্রোজেনের সংযোজন করলে এবং নিকেলের উপস্থিতিতে যদি 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে আমরা ইথেন পাবো, অর্থাৎ ইথিনটা হলো তোমার অ্যালকেন। এই জন্য বলতে পারে অ্যালকিন থেকে কীভাবে তোমার অ্যালকেন পাওয়া যায়, তখন এই বিক্রিয়া দিলে প্রশ্ন বিভিন্ন উপায়ে থাকে। এখন পানি সংযোজন অর্থাৎ ইথিনকে পানি সংযোজন করলে কী হবে? ইথিন সিএস টু ডাবল ওয়ান সিএস টু প্লাস পানি, অর্থাৎ এইটা হলো ইথিন। ইথিনের সাথে পানিকে যদি সংযোজন বিক্রিয়া করলে উচ্চ তাপ এবং উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ যদি প্রয়োগ করি এবং
এটা সিএস এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড যদি থাকে ওর সাথে, থাকলে তোমার ইথাইল অ্যালকোহল হবে, অর্থাৎ সিএস থ্রি সিএস টু ওয়েস, এটা হলো অ্যালকোহল মূলক। অ্যালকোহল ওয়েস এখানে আছে, এখানে অ্যালকোহল মূলকটা হলো এর অ্যালকোহল মূলক অর্থাৎ ইথানল। তাহলে এখানে অ্যালকিন থেকে ইথানল পাইলাম, অর্থাৎ অ্যালকিন থেকে কীভাবে অ্যালকোহল পাওয়া যায় এই প্রশ্ন আসলে তোমার এই বিক্রিয়াটা দিলে হয়ে যাবে। যে পানির সাথে যদি এই ইথিনের সংযোজন বিক্রিয়া করি উচ্চ চাপ এবং উচ্চ চাপে এবং ফসফরিক অ্যাসিডের সাথে, তাহলে আমরা ইথাইল অ্যালকোহল পাব। বুঝছো এখন? ইথাইল অ্যালকোহল সিএস থ্রি সিএস টু ওয়েস, এই অ্যালকোহল ওয়েসটা হলো তোমার অ্যালকোহল মূলক অর্থাৎ ইথানলও বলা যায়। এখন ব্রোমিন সংযোজন, এখন ব্রোমিনের সাথে সংযোজন, সংযোজন যদি বিক্রিয়া করি তা সিএস টু ডাবল ওয়ান সিএস টু প্লাস ব্রোমিন, এইটা যদি হয় তাহলে কী হবে? এখানে এটা ব্রোমিনটা হলো লাল বর্ণের, যদি একটা ব্রোমিন লাল বর্ণের ব্রোমিনের সাথে যদি আমরা দ্রবণ তৈরি করি, এখানে বিক্রিয়া করি, করার পরে ডাই ব্রোম ইথেন উৎপন্ন হয়, এটাও কিন্তু ইথেন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনে। তাহলে এই ব্রোমিনের সাথে, ব্রোমিনটা কী জিনিস? হ্যালোজেন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সব কিছু হ্যালোজেন। এই জন্য ইথিনের সাথে ব্রোমিন সংযোজন করলে এখানে ডাই ব্রোম ইথেন তৈরি হবে। বুঝছো এখন? তো এখানে আমরা কী পড়াইলাম আজকে দেখো, এখন অ্যালকাইল মূলক পড়াইলাম, তারপরে অ্যালকিন, অ্যালকিন তো অ্যালকিনের সাধারণ সংকেত কী? সাধারণ সংকেত সি এন এইচ টোয়াইস এন, এটা সাধারণ সংকেত। এখন এর প্রস্তুত প্রণালী পড়াইলাম, এর রাসায়নিক ধর্ম পড়াইলাম, ভৌত ধর্ম পড়াইলাম। বুঝছো? তাহলে এখানে প্রশ্ন তোমার প্রস্তুত প্রণালী, এখানে প্রশ্ন থাকতে পারে যে ইথাইল ক্লোরাইড থেকে কীভাবে ইথিন পাওয়া যায়, সেটা হলে এই প্রশ্ন, এই এই উত্তরটা দেওয়া লাগবে। এই বিক্রিয়া ইথানল যদি অ্যালকোহল বলে যে অ্যালকোহল থেকে কীভাবে তোমার ইথিন পাওয়া যায়, তখন দুই নম্বরটা দেওয়া লাগবে, দুই নম্বর ইয়েটা প্রস্তুত প্রণালী। তারপর এখানে রাসায়নিক বিক্রিয়া আসলো যে হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করলে কী হবে, তখন এই ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো লাগবে, আর নিকেল দেওয়া লাগবে এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ার পরে ইথেন পাওয়া যাবে। তারপর পানি সংযোজন, পানি সংযোজন করলে কী হয়, অথবা এটাও চাইতে পারে যে ইথিন থেকে কীভাবে তোমার অ্যালকোহল পাওয়া যায়, ইথিন থেকে কীভাবে অ্যালকোহল পাওয়া যায়। তাহলে সিএস টু ডাবল ওয়ান সিএস টু প্লাস পানি, উচ্চ চাপ এবং তাপ, ফসফরিক অ্যাসিডের মাধ্যমে আমরা ইথাইল অ্যালকোহল পাই। এইভাবে প্রশ্ন কিন্তু বিভিন্ন উপায়ে থাকে, ঘোরানো পেছানো প্রশ্ন থাকে, অনেক সময় প্রশ্নের উত্তর জানা থাকে কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারো না, পরে আসি বলো যে প্রশ্নের উত্তর তো পাই মনে নেই। তা থাকলো এই পর্যন্ত আজকে, তোমার অ্যালকিন সম্পর্কে সম্পূর্ণটা ভালো করে জানিয়ে দিবে।